দিয়া কই ইউসুফ রে ও ইউসুফ মিশরের বাজার থেকে এক পাল্লাই স্বর্ণ হীরামণি মুক্তা আরেক পাল্লাই তুমি ইউসুফ রে দিয়া যে মহিলাটা মিশরের বাজার থেকে ক্রয় করছিল কিনছিল আমি হলাম সেই মহিলা আমার নাম হলো জলেখা ইউসুফ এবারে ডাক দিয়া কয় জলেখা এই জন্যই তোমারে আমার চিনা চিনা লাগতেছে ও জলেখা তুমি আমার কাছে আজকে কি চাও তুমি আমার কাছে যা চাইবা তুমি চাইতে দিরি আমি তোমাকে দিতে দিরি করব না জলেখা তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক সূরা 3 এর শুরুতে চারটা জিনিসের কসম খাইছেন প্রশ্ন হলো আল্লাহ পাক কসম খাইলেন কেন আল্লাহ পাকের কথা তো এমনি দামি আল্লাহ কসম না খায়া কথা বললো দামি এরপর আল্লাহ পাক কসম কেন খাইলেন ও মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক এই কথাটাকে আরো দামি বোঝানোর জন্য সূরার শুরুতে চারটা জিনিসের কসম আল্লাহ খাইলেন আর দুনিয়ার মানুষের একটা অভ্যাস হলো কসম কায়া কোনো কথা বললে ওই কথাটাকে তাড়াতাড়ি গ্রহণ করে তার বাস্তব প্রমাণ হলো হযরতে ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরের গভর্নর হযরতে ইউসুফ আলাইহিসসালাম একদিন রাস্তা দিয়ে কোথায় যেন যাইতেছেন এমন সময় দেখা যায় রাস্তার কিনারায় একজন বৃদ্ধা মহিলা বসে আছে ইউসুফ আলাইহিসসালাম বললেন মহিলা কে গো তোমার আরে আমার চিনা চিনা লাগে তোমার চেহারাটা আমার বড় পরিচিত মনে হয় মহিলা এবার ডাক দিয়া কই ইউসুফ রে ও ইউসুফ মিশরের বাজার থেকে এক পাল্লাই স্বর্ণ হীরামণি মুক্তা আরেক পাল্লাই তুমি ইউসুফ রে দিয়া যে মহিলাটা মিশরের বাজার থেকে ক্রয় করছিল কিনছিল আমি হলাম সেই মহিলা আমার নাম হলো জলেখা ইউসুফ এবার ডাক দিয়া ক জলেখা এই জন্যই তোমারে আমার চিনা চিনা লাগতেছে ও জলেখা তুমি আমার কাছে আজকে কি চাও তুমি আমার কাছে যা চাইবা তুমি চাইতে দিরি আমি তোমাকে দিতে দিরি করব না জলেখা বলেন আমার বিশ্বাস হই না কারণ আমি আমার এই জীবনে তোমারে কেজির কেজি মনের মন ভালোবাসা দিয়েছি বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটু রিটার্ন পাই নাই আজকে চাইলেই তুমি আমারে দিবা এটা আমি বিশ্বাস করতে পারি না ইউসুফ এবার ডাক দিয়া বলেন জলেখা তুমি আমার আসল পরিচয় জানো না বলে তোমার আসল পরিচয়টা আবার কি ইউসুফ এবার ডাক দিয়া বলেন জলেখা আমার আসল পরিচয়টা হলো করিম বনু করিম বনু করিম ইউসুফ বনু ইয়াকুব বনু ইসহাক বনু ইব্রাহিম আমি বদ্রের ঘরের বদ্র বদ্রের ঘরের বদ্র আমি নবী আমার বাবা নবী আমার দাদা নবী আমরা কথা বললে কোনোদিন মিথ্যা বলি না জলেখা এবার ডাক দেখো ইউসুফ এমন অনেক বদ্র আমি দেখছি রে ইউসুফ এমন অনেক বদ্র আমি দেখছি নির্বাচন আসার আগে মাথার মধ্যে টুপি হাতের মধ্যে তুসবি লাগায়া অনেক ওয়াদা করে কিন্তু নির্বাচন চলে গেলে আর কোনো কথাই মনে থাকে না এমন অনেক বদ্র আমার জীবনে আমি দেখছি ও ইউসুফ তুমি আজকে চাইলি যে আমারে দিবা আমার বিশ্বাস হয় না ইউসুফ এবার কই জলেখা ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি আজকে তুমি যা চাইবা আমি তাওই দিব জলেখা এবার ডাক দেখো ইউসুফ এখন আমার বিশ্বাস হইছে যখন তুমি কসম খায়া বলছো কারণ আল্লাহর পয়গাম্বররা কসম খায়া কোনো কথা বললে ওই কথা তারা কোনোদিন বলে
বরখেলাপ করে না, তারা ওই কথা কোনোদিন ভঙ্গ করে না। তুমি আল্লাহর পয়গম্বর, আবার তুমি কসম খাইছ, এখন আমার বিশ্বাস হইছে তুমি চাইলেই যে আমারে দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে মনে ধারণা, মনে হয় জলেখা আমার কাছে 1 কোটি টাকা অথবা একটা বাড়ি একটা গাড়ি চাইবে, এর চাইতে আর বেশি কি চাইবে। জলেখা আবার ডাক দিয়া কয়, আজকে যেহেতু সুযোগ পাইছি আমি আমার মনের জিনিস চাইব। জলেখা আবার ডাক দিয়া কয়, ইউসুফ রে, তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবন যৌবন শেষ হয়ে গেছে, আমার চামড়াগুলি ঢিলা হয়ে গেছে, আমার দাঁতগুলি পড়ে গেছে। ও ইউসুফ, আজকে আমি চাইলাম তুমি আমার 18 বছরের যৌবনটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সেজদায় পড়ে মালিকের কাছে কান্দি আর কই, মালিক ও মালিক, জলেখা এমন জিনিস চাইবে আমি জীবনে কল্পনাও করতে পারি না, যৌবন ফিরে দেওয়ার মালিক তো আমি না, কিন্তু আমি তো আপনার পয়গম্বর, আবার কসম করে বলেছি যা চাইব তাই দিব, এখন আমি কি করতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইউসুফ তুমি টেনশন করবা না, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আমার পয়গম্বর, তোমার যদি বেউজ্জিত হয় আমার নামের কলঙ্ক হবে, আমি তোমাকে বেউজ্জিত হতে দিব না। ও ইউসুফ তুমি চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে জলেখার দিকে তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জলেখার দিকে তাকাইল, আমার আল্লাহ তার হাবিবের ইজ্জত রক্ষার্থে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক হযরতে জলেখারে 40 বছরে জলেখারে 18 বছরে যুবতী বানায় দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক সূরা শুরুতে 4টা জিনিসের কসম খাইছেন, কারণ কসম খায়া কোনো কথা বললে মানুষ কথাটাকে তাড়াতাড়ি গ্রহণ করে, কারণ জলেখা ততক্ষণ বিশ্বাস করে নাই যতক্ষণ ইউসুফ আলাইহিস সালাম কসম না খাইছেন। কসম খায়া বলার সাথে সাথে জলেখা বিশ্বাস করে ফেলেছে, এই জন্য আল্লাহ পাকের কথা তো এমনি দামি, এরপরও আল্লাহ সূরা শুরুতে 4টা জিনিসের কসম খায়, আল্লাহ একটা দামি ওয়াশ করবেন, এই জন্য ওয়াশটাকে আরো দামি বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা 3-এর শুরুতে 4টা জিনিসের কসম খায়, আল্লাহ বলেন ওয়াতিন والزيتون وطور سينين وهذا البلد الامين الله বলেন তিনের কসম, জাইতুনের কসম, সিনা পর্বতের কসম, নিরাপদ নগরীর কসম, আল্লাহ পাক 4টা জিনিসের কসম কায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মুসলমান ভাইরে আমার, দিনের কান লাগে কথাগুলি শুনবেন রে বাবার, মজার নিয়তে না আমলের নিয়তে আল্লাহ পাক সূরা 3-এর শুরুতে 4টা জিনিসের কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছি এর চাইতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, মানুষ মানুষ আল্লাহ এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, এরপরও মানুষগুলি আল্লাহর সাথে কেমনে না ফরমানি করে আমার বুঝে আসে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আরেক আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা, আল্লাহ বলেন ও নিমুখ হারামের দল, একটাবার তোরা চিন্তা করে দেখছস নি, আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম, যেখানে যে অঙ্গটা দেওয়ার দরকার আমি আল্লাহ তো সেখানেই ফিটিং করে দিলাম, আল্লাহ কো আলাম না যা আল্লাহু আইনাইন ওয়া লিসানাউ শাফাতাইন, আল্লাহ বলেন দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম, এতগুলো নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এরপর তোরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করস। ও বান্দা কর কর, কোনো অসুবিধা নাই, একদিন কিন্তু মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, কুল্লু
কুলু নফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে একদিন আল্লাহ তালার কাক গড়ায় জবাব দিতে হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, দোয়াল্লিন বলেন, জোয়াল্লিন বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, সকলেই কিন্তু এই ব্যাপারে একমত, মরতে হবে, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যে গর্তার মধ্যে রাখা হবে, এই গর্তার নাম হলো কবর। আল্লাহর নবী ফরমান, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গারা। ও মুসলমান বাবারা ভাইরা, দিলের কান লাগায়া শুনবেন, যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চান তাহলে আল্লাহ তাআলার হুকুমের কোনো বিকল্প নাই। যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চান, বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরিসিনিন সিনা পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন নিরাপদ নগরীর কসম। চারটা জিনিসের কসম কায় আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে সুন্দর করে মানুষ বানাইলাম, এই মানুষগুলি একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। যেই মানুষগুলি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের গোলামি করে যদি কবরের বাসিন্দা হইতে পারে, এই মানুষটা মরতে দিরি, জান্নাত ওয়াজিব হইতে দিরি না। ও যুবক ভাইরা, ও বুড়া বাবারা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব না, একদিন চলে যেহেতু যেতে হবে। আমরা যদি শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারি, আমরা কবরে ডুবতে দিরি, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দিরি করবে না। সুবহানাল্লাহ।